সকাল সকাল উঠে পড়েছি আর চান টান করে জামা কাপড় কেচে ছাদে উঠে আসতে অনেকটাই বেলা হয়ে গেল। আজকে ঝলমলে রোদ দেখে মনটা খুশিতে ভরে যাচ্ছে, অনেকদিন পর ভালোভাবে জামা কাপড় শোকাবে। এতদিন তো বৃষ্টির জন্য ভয়ে ভয়ে ওপরে জামা কাপড় দেওয়া হচ্ছিল, এই বুঝি বৃষ্টি এসে সব ভিজিয়ে দেবে। আর ভিডিওটা শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, এটাই আশা করব। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমাদের আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা। ভালোবাসা জানিয়ে আমি আজকে দিনের ব্লগটা শুরু করে দিলাম। সকাল সকাল উঠে জামা কাপড় মেলে নিচ্ছে, এবার নিচে গিয়ে কাজ মানে তোড়জোড় শুরু হবে রান্নার, এমনিতেও চলছে, আমি গিয়ে হেল্প করে দেবো কিছু। চলো তাহলে আজকের ভিডিওটা দেখতে থাকো। ওপর থেকে সেই দেখলাম মা লেচি করে রেখেছে, আমি বেলে ভেজে নিচ্ছি লুচিগুলো, বেশ ফুলকো ফুলকো হচ্ছে লুচিগুলো, ভালোও লাগবে খেতে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, লুচি ভেজে আমাদের সকালে টিফিন হয়ে গেল খাওয়া, আর খেয়ে উঠেই একটু বসেছি আর দেখছি ব্যান্ড পার্টির আওয়াজ, দৌড়ে দৌড়ে ওপরে চলে এসে দেখছি যে কি যাচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সকালের টিফিনটা কমপ্লিট হয়ে গেল আর রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে, বাসন টাসন মাজা সব কিছু ঝাড়টা দিয়ে দিলাম। এখন 11টা বাজতে যায়, একটু পরে টাইম কলে জল আসবে। চলো বন্ধুরা, এখন বাজে 4:30। মানে জামা কাপড় সকালে জামা কাপড় তোলা থেকে তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর আসা হয়নি, এখন এলাম। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এবার চাটা খাবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এটাই আশা করব। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিলাম, আবার অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো এবং নিজের শরীরের খেয়াল রেখো। টাটা।